মানে কারণ হচ্ছে যে বস্তুটা সবসময় খাওয়া হয় সে বস্তুটা সবসময় তার কি পরিমাণ মশলাপাতি লাগে সেটা জানা যাচ্ছে। কিন্তু যদি আমরা যদি এক বছর পরে পরে যদি খাচ্ছি তাকে আমাদের জানা যাচ্ছে সে বস্তুটার ভিতরে লবণ আগে দিব না পেঁয়াজ আগে দিব, এটা যন্ত্রমন্ত হচ্ছে তাই না? তো বহুদিন পর আপনারা জলসায় এসেছেন গত ছয় মাস পর, আপনারা সালামের জবাবটা আমার ভুলে গিয়েছেন আমার মনে হয়। তো ভাই আমি আরেকটা বার সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মহতারাম দোস্তরা, আপনারা নিশ্চয় শুনেছেন বেঙ্গল থেকে আমাদের 17 বছর বয়স থেকে হুজুর বয়ান করে উনি আমাদের সম্মুখে আসবেন, মূল্যবান ভাষণ রাখবেন, নিশ্চয় বহু আশা আকাঙ্ক্ষা করে এসেছেন তাই না? হ্যাঁ, আমি কিন্তু আপনার ভাটিয়া এলাকার লোক, আমি কিন্তু ভাটিয়া ছেলে। আমাকে যদি বলেন হুজুর আপনি ওজানি বলেন, ওজানি বলতে পারবো। যদি বলেন আমাদের ভাটিয়া বলেন, ভাটিয়া বলতে পারবো। যদি বলেন হুজুর কলকাতা বেঙ্গলি বলেন, বেঙ্গলি বলতে পারবো। কারণ আমি লোক বললাম আসামার, কিন্তু আমি বেঙ্গল লাগাতার আমি ওখানে 8 বছর পড়েছি এবং ওখান থেকে আমি ফারি করেছি, আর 1 বছর সে বেঙ্গলের সে মাদ্রাসা আমি পড়াইছি। যাই হোক, সেদিক যায় না, আমার বয়ানের যে মূল উদ্দেশ্য আমি শুরু করব। আপনারা একটু আমার সঙ্গে একটু সংবাদ দিবেন, স্লোগান দিবেন, যদি বসে থাকেন বক্তা বয়ান করতে পারবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا सर्वप्रथम सालाम जानाच्छि Oh, my God.
আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের মধ্যে এই ছোট্ট একটা মেহফিলের মধ্যে বন্ধুরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছে সুবহান রব্বুল আলামিনের প্রতি আমরা সুরে সুরে একটা বড় বলি সকলে বলেন আলহামদুলিল্লাহ আরজে বলেন আলহামদুলিল্লাহ তারপর পর যিনি আমাদের নবী যিনি আমাদের বিশ্বের হাবিব যিনি আমাদের সরকার কাইনাত যিনি তিন সিলেন গবাদ যেই নবীর সুতলের মধ্যে মাহারিল ছিল যেই নবী যখন মানুষের বাড়িতে মালা বসে গর্ব বন্ধ বন্ধুরে নবী কাহানি তার ঘরে নিয়ে যে পালা বর্ষা করত আমার বন্ধুরে আপনাদের স্বীকার করেন এমন জাতের মানুষের ঘরের কোনায় বসে এইদিকে আমার বন্ধুগণ ভাইরা এবার মসজিদে বলতেছে নামাজের বেড়ে ঘুম উত্তম এমন শয়তান আছে শয়তানের মুরিদারে মনে আছে নামাজ উত্তম বংশে কি বাবা এমন আছে না কিন্তু আমি প্রমাণ দিয়ে যাব আমি বক্তা হাজির ইসলাম প্রমাণ দিয়ে যাব আল্লাহর কোরআনকে বলবেন কোরআন নবীর শানে তোমাকে কি বলা হয়েছে ওই নবীর শানে বলা কিছু রে তুমি সম্পর্কে কোরআন বলতেছে সুরা ইয়াসিনের মধ্যে বলতেছে আলান্নাস বিয়াউমাল আমার কাছে একটা আপনার একটা ওয়াদা করবেন আমি একজন মুসাফির মানুষ তাই না বহুদূর থেকে এসেছি বাবা মাদ্রাসা বিকালবেলা ক্লাস করতে গিয়েছি আমি একটা মুসাফির আপনাদের নেটওয়ার্কের কথা আমি এখানে এসেছি বাবা আপনারা আমার কাছে ওয়াদা দেন যে আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত আমরা উঠাও উঠ করবো না ইনশাল্লাহ আজি আছেন না ভাই সকলে রাজি আছেন না এবার কে কে রাজি নাই হাত তুলে দেখান তো ভাই মাইক না ভাই তো মাইক না মিলে দেন অবস্থা لا إله إلا الله لا إله إلا الله لا إله
সাইয়েদুল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাতা সাহাব নবী কিয়ামত তুমি হয়ে যাবে, নবী কিয়ামত তুমি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাল মাসউল আনা বিআলা মিনাস সাই, ও জিব্রাইল কিয়ামতের খবর তুমি জেনে যাও না, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু তেমনে জানি না। কিন্তু আমার ভাই আমার বন্ধুরা, বিশ্বনবী নিশ্চয় জানতেন, বলেন বিশ্বনবী কিন্তু প্রকাশ্য বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী বলেন, بعزت رسول الله صلى الله عليه وسلم الله نبي بولن আমার আকিব নবীর আগমন মানে হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী যখন থেকে দুনিয়ার মধ্যে চলে আসলেন, তখন তাকে মনোনয়ন দেবে নিলেন, তাকে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত হলো দুইটি ধরন আমার বন্ধুগণ, কিয়ামতের দুই ধরন সকল দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুত তামাউজ তামাউজ বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের আগে মানুষের মধ্যে ফিতনা চতুর্পাশ নিয়ে ভরে নেবে, যেরকম সাগরে ঢেউ উঠে এইভাবে ঢেউ হয়ে যাবে, ফিতনা মানুষের ডানা ফিতনা বামে ফিতনা পিছনে ফিতনা সম্মুখে ফিতনা 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 আমার বন্ধুগণ সব জায়গায় খালি ফিতনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, বুহিস্তু আলা ওয়াসাতুল কাহাতাইন। আল্লাহর নবী বলেন, এই দুইটি আঙ্গুল দিয়ে গেছে সাহাবীরা, ও সাহাবীরা রে, একটা আঙ্গুল হয়ে গেল আমি নবী, আরেকটা দ্বিতীয় আঙ্গুল হয়ে গেল কেমন রে ভাই বন্ধুগণ মুরব্বি বাবারা, ও দরদারি সীমা বলে গো, যতটুকু ফাঁক আছে কেমন আল্লাহর মধ্যে এতটুকু ফাঁক। ভাই বন্ধু আমাদের কেমন নিকটে এসে গিয়েছে। আমি নবী বলে গেলাম রে, এই যে দুনিয়ার মধ্যে মানুষ আছে অনেক মানুষ অনেক জানে পড়ে আছে, আজকে আমি বক্তা মসজিদুল ইসলাম রে বাবা, এই চেয়ারে বসার উপযুক্ত নাই, আমার আমি যদি চেয়ার গ্রহণ করলাম, আজকে আমি অমুক মানুষ আছে এমন কি আমার মধ্যে আছে, মসজিদে ইমাম হবে কিন্তু ইমাম বলে মানায় না, সেই মানুষটা যখন ইমাম হয়ে বসে পড়ে, আল্লাহর নবী বলেন ওটাই হলো কিয়ামতের আলামত। আসসালামু ভাই বন্ধুগণ, আমি তো ছোট্ট মানুষ, আপনাদের একটা দেয়া দিবে করব, বিরাট বড় বিয়া দিবে, আপনার উপর দয়া করে একটু আগিয়ে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই কেউ ডাউট করবেন না, আসেন আগে আসেন, ভাই আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জানি আমাদের এই কুকুরা জানি মিষ্টি করে বাবা মায়েরা,
সামনে মাঝে ফাঁকা জায়গা রাখেন না, কারণ ওই জায়গায় যদি ফাঁকা রাখেন শয়তান এসে আপনাকে অসংসা দিল জায়গা কে বাইরে ওইদিকে যাই খিচুড়ির দিকে যাইছ ওইদিকে ঘোরাফেরা করি হুজুরা তো কবই বলতেছিলাম বন্ধুকে আমার আমাদের বিষ্টিকের কথা বলছে বাবা এমন মসজিদে ক্যাশিয়ার আছে মদের বোতল টানে সন্ধ্যাবেলা যখন হয়ে যায় ফ্যানসা পায় না মেরিন্দা খা লক্ষ্মীপুর বাজার থেকে একটা লাল কিনছে লাটা কিনে খায় আর কই কি বুঝুন বাজিত দেবী মের রাজা বাঙে কই না না পুরা রাজা হয়ে যায় গা যখন খা কিন্তু বন্ধুবান এমন সেক্রেটারি আছে তাদেরকে দুইদের নামা সারা পিজা পাওয়া যায় না মনে করছি গাই লালে আসে না আরো সময় তুই না নিয়ে যা নিয়ে যায় না গো তোদের পান পিজে বলে পাওয়া যায় না আমার বন্ধুবান ভাইরা যে মানুষ চাইছে আরো বসার উপযুক্ত নয় সেই মানুষটা যখন সেই চেয়ারে কেমন করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন তখনই কিয়ামতের আলামত আল্লাহ নবী বলেন হুরুজ মুতাইন নবুয়া আখির জামানার মধ্যে এমন আসবে মানুষ ভণ্ড হয়ে যাবে মানুষ নবী দাবিদার হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জামানার ভিতরে আখির জামানার ভিতরে বুখারী বর্ণনা নবী আমার বলেন আখির জামানার মধ্যে তিনজন পয়গম্বর চলে আসবে নবী চলে আসবে ওই তিনজন নবী গোটা নবী ভণ্ড হয়ে যাবে ভণ্ড আছে না আল্লাহর নবীর জামানার মধ্যে আমি তোর নবী তুমি নবী তোমার নবুয়ত আছে আমার নবুয়ত আছে আমার এখানে আমার বুঝিয়ে দাও তোমার এখানে তুমি বুঝিয়ে দাও আমাদের আমাদের বিশ্ব নবী নবজাত বাচ্চাদের মাথায় যখন হাত রাখিয়ে দেয় নবী হাতের বরকত রে ওই নবজাত বাচ্চাদের মাথায় চুজালা তুমি যদি আমাদের নবী হও তাকে তুমি তাদের মাথায় হাতটা রেখে দাও মুসাইলা ওয়াকিলা বলল নিয়ে আসো সমস্ত মহিলাদেরকে পণ্য করে বাচ্চাকে নিয়ে আসা সমস্ত বাচ্চাকে যখন নিয়ে আসা আমার বন্ধুরে নিয়ে আসার পরে পরে আমার বন্ধু গো আমার ভাইরা গো ও সোনার সারা পাড়া গো ওই মুসাইলা ওয়াকিলা বিশ্ব নবীর মতো তিন করে করে মাথার মধ্যে হাত রাখলো আর সকল বাচ্চাদের মাথায় যতটুকু চুলছিল সে তো অতটুকু উঠে গেল পশুদের অ্যাকশন করছে অসুবিধা কামড়ায় নাই কারণ বন্ধুগণ দুইটা জায়গায় যে আমরা বিয়াদুবি করি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া একটা হলো আল্লাহ একটা
মালদারা পাঠিয়েছে লোক বাবা ওই গোলাম আহমদ কাদেরে বলছে কি আমি হলাম নবী আমার নাম হলো আহমদ আল্লাহ নবীর নাম হলো একটা হলো আহম্মদ আর একটা হলো মুহাম্মদ আর একটা হলো আমির আর একটা হলো সাদিক এর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি ও আহম্মদ নাম নিয়ে বলছে নবী এই গোলাম এই গোলাম আহমদ কাদিয়ানি গেলে থিনের ট্যাঙ্কি ভাঙলে বাথরুমের ট্যাঙ্কি ভেঙেছে বইয়ের মধ্যে হাবুড় মাবুড় খাইতেছে ওই শয়তান রে বর পুত্র সবাই খেলাই গে কে খেলাই গো ভাই ঘুমাইছে আমরা ঘুমাইছে নাকি আমার গোয়ের ভিতরে পড়ে যা আমার আমার বলে আল্লাহ বলে বান্দা দেশের ঠিক মতো গুগিলা জীবনের নবীর সাত মিঠাইয়া দে ও কুল জামানার নবী হয়েছে ও তার কাছ থেকে নামতেছে আমার বান্দাগণ ভাইরা তাকে গোয়ার ভিতরে তাকে লেট্রিনের ভিতরে তাকে সুবান দিয়েছে আল্লাহ দুইটা জায়গায় আমরা জুড়ে আদরি করি আমার বান্দাগণ ভাইরা গো ও মামা আমার মায়ের আমার বন্ধুরা মনে মনে আল্লাহ কিছু জানে না আল্লাহ বল কিছু জানে না আল্লাহ বল কোন মতো জানে না আল্লাহ বলতে তুমি বিরাট করে মুস্তাহি হয়ে গিয়েছ তুমি বিরাট করে কেটলো হয়ে গিয়েছ তুমি আল্লাহকে ভুলে গিয়েছ এখন তুমি নিজের মধ্যে নিজের চলছ আমি রশি টানছি তুমি কতটুকু দূরে যাও আমি দেখছি আমি আল্লাহ তোর চাইতে মক্কর করে বেশি ভাই আমার বান্ধবান ও সোনার আমাজের রাগো এবার যখন বিশ্বাম বলেন আল্লাহর নবী বলেন বাটির জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমার গরম দিনে বেশি মানুষ নামাজ পড়তে যাবে না যাই কি ভাই বন্ধুগণ আজকে দুঃখের অভাব আজকে এলাকার ভিতরে আমার বন্ধুগণ আপনাদের আপনাদের এখানে কিরকম ঝাপড় করে শোনো শোনো না ও জীবন বন্ধুরে এ
নমস্কার ফজরে নমস্কার গনি প্রতুকের জন্ম আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলছেন সাহাবীরা শোনো ও সাহাবীরা আমি তোমাদেরকে জানাই দিলাম রে সাহাবীরা আমার মসজিদে নবীর মধ্যে জুমার দিন সাজাইছিল আর ফজরের দিন সাজাইছিল কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা তুমি কেন নমাজের দিকে যাও না ওই যুবক বন্ধু কি কথা বলবো আজকে তুমি আজকে চলে এসো ভাবতে যাও মা তুমি বানিয়ে থাকো আমি পরে চলে যাই খেয়ে নেব আমার বন্ধু ইন্টারনেটের মধ্যে কাটিয়ে দাও কালকে আমাদের ওই মোবাইলে তোমাকে সুপারিশ করবে না মোবাইলে সুপারিশ করবে না আমার যুবক বন্ধুরা আপনি আমি যখন নামাজ পড়তে যাব একটা প্রিয় লোক যদি আজকে আমাদের মধ্যে সমাজের মধ্যে আমার বাবা আপনার বাবা যদি নামাজ পড়ে তো পাঁচ মধ্যে নামাজ পড়ে একশো বার আল্লাহ 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 বলবে ওই বান্দার পাঁচ মত নামাজ পড়িয়া একশো বার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার তোমাদের কবুল করবে আল্লাহ বলছেন আমি তোর দাগে সারা দিব আমার মায়েরা বন্ধুরা যুব বন্ধুরা যদি এক বক্ত মাস করিয়া সর্বপ্রথম নামাজের সব জমনের শান্তি তুমি তারপরে চলে যাও যৌবন কাল কোথায় কাটাইছ আমার বন্ধুরা ও বৈশিষ্ট্য জানেনা আপনি আমি আজকে ছেলেকে পড়াইছি বাবা আজকে আমি বানাইছি আজকে আমি ডাক্তার বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি বাবা ওই যুগের ছেলেকে বলেছেন রে তুমি একটা আজকে কালকে আমাদের দিন আমার যখন আজকে আমি সবাই থেকে ওয়াজ করে আসলাম কালকে আমাদের দিন হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে সেই দিন বাবা গো একটা নাকি তোমার কাছে যাই রে বাবা একটা নাকি তুমি দিবানা বছর বলবো বাবা রে আমি তোমাকে কত সুরি সবাই করে খাওয়াইছি রে বাবা আমাকে একটা নাকি তুমি দিয়া দাও কইছে বলবে বাবা তুমি কোথায় কি করছো ডাকাতি করছো না কি করছো আমি জানি না জানি না আজকে মুসিবতের দিন একটা নাকি তোমার দেব না না দিবে ও ভাই মুসলমান যদি দিবে না আমার বন্ধু বন্ধায় না ওই দিন কেউ কারো সহায় হয়ে যাবে না আমার বন্ধু আমার ভাই জেনে রাখো ও যেগুলো বন্ধুরা তাকে নিজের আমার ঠিক করতে হবে পাঁচ রক্ত মসজিদ নামাজ করতে হবে নবীর হাদিসের ভিতরে পেলাম গো বাবা গো নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় সেই মসজিদে একজন ইমাম থাকে ইমাম এইবার নামাজ পড়ে বসে আজান দিচ্ছে ওই মসজিদে মনে করে সব মানুষ নাই গায়ে ভাই গেছে নামাজের প্রয়োজন নাই আমার বন্ধুরা আমার বাইরা এমন মানুষ আছে মসজিদে আজান দেয় দোকানে বসে সময় সবাই খা
শান্তিপুরে লাগে মসজিদে রে বাবা আল্লাহ তাদের পিছনে দাঁড়া দাঁড়া তোমরা মসজিদে আদায় করে দাও নামাজের জামাটা তোমরা চালা দাও ও বাবা ভাই বন্ধুরে লক্ষ্মীপুর যাবে মসজিদ নামাজ পড়লাম বাবা আমার বর্তমান বাইরা কাল কেমন দিন আপনার হিসাবের সে সমস্ত আজকে দুনিয়ার ভিতরে নামাজ পড়ি না, আজকে মাদ্রাসায় যায় না, আজকে আমাদের ছেলে মেয়েকে সবাই মক্তব ঘরে পাঠায় না, এই কোরআন কারিম পড়ার জন্য পাঠায় না। আল্লাহর নবী বলেছেন আফজাল উম্মতিল কোরআন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো উম্মতের মধ্যে আল কোরআন গ্রন্থ। হিন্দু ধর্মের মধ্যে চলে যান বাবা, হিন্দুরা বলতে চায় সকালবেলা যদি কোনো ব্যক্তি যদি এই মন্ত্র হিন্দুরা মন্তাস বাবা, যদি কোন ব্যক্তি যদি মন্ত্র যদি সকাল বেলা পরে আমার বন্ধু বলার বর্তমান জামানার মানুষ নাকি পূজা করে খেয়াল দিয়ে মূর্তি বানায় পূজা করে। আমি বলছি খের দিয়ে কোন কিতাবে নাই, কোন বাইবে নাই, কোন মহাভারত নাই, কোন রামায়ণ নাই, তুমি খের দিয়ে মূর্তি বানায় পূজা করো। তারা যদি আল্লাহকে ডাকে, তারা যদি ভগবানকে ডাকে, তারা যদি একটি সর্বর যদি ডাকতে পারে, ওই খেরকে যদি আল্লাহ বলে মানতে পারে, আমার বন্ধুগণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আপনাকে আল্লাহ বলছেন বান্দা বান্দি রে, তোকে আমি একটা কথা বলে দিলাম রে বান্দা বান্দে, আমি জাহান্নামের কয়লা বানায় দিব লাকি বানাবো। আমার ভাইরা আমার বন্ধু আমরা যদি একটা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহ বলছেন
কিন্তু কি বর্তমান বাবা যুবকদের যেরকম মডেল যুবতী সেরকম মডেল মাঝে মাঝে দেখি কাজে নিয়ে গেছে তোমার এই জায়গায় কাপড় কোন কুত্তাই নিয়ে গেছে আমাকে বললো হুজুর জানেন না জানেন না এটা হলো ডিজিটাল মার্কেট জামানা হুজুর এটা হলো আধুনিক যুগ আল্লাহ সবচাইতে ডর কিন্তু আল্লাহ বলতেছেন ইসলাম ইসলাম হলো আমার মনোনীত ধর্ম আর ইসলাম ধর্মের মহিলারা আবার দেখবেন আবার যুবকেরা না নতুন নতুন কাপড় কিনে সাদা কাপড় কে রে বাবা কে কাপড় গেল আমার একটা ফুমাতো ভাই কাপড় কিনে নিয়েছে দেখি মাঝে মাঝে নাই তুমি এই কাপড় নিয়ে এসো তোর দাম কত তোর দাম 2700 তুমি এত দাম কে তোর বর্তমান ভাই কোশলে মাঝে দিয়ে আর কোশলে কে এখন মাথা শুনে জীবনে কাম করে কে আগে লঙ্কন দিতে 400 করে বর্তমান মহিলারা লঙ্কন পরিধান করে বর্তমান জামানার মহিলারা লঙ্কন পরিধান করে সেই জন্য সরকার কম করে পায়জামা বানাবে কম করে পায়জামা ছাড়ছে লঙ্কনটা বেশি করে ছাড়ছে কারণ মহিলাদেরই হয় না আর যুবক দেখলে আমরা যে জন্য সিরা করে কাপড় কিনবি তাও 700 করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন ও বিশ্বের মানুষেরা শোনো শোনো তোমার মা তোমার সর্গে যেরকম করে তুমি কি করো বরদম করো তুমি যে পর্দা করাই দেছ বরদম করো তুমি টাইম ফিটিং কাপড় পরে ধান করাই দেছ সর্বপ্রথম তুমি যাবে জাহান্নামে তারপর পরে তোমার মেয়েকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করব আমার বাবার ভাইরা আপনাদের ভাই বোন আছে আপনাদের বেটি হস্তি আছে মধ্যে বাবার গো আপনার আমার ভাগ্নি ভাগ্নি আছে আপনার আমার বোন আছে একটা চিন্তা করতে গেলি রে বাবা যদি আপনার মেয়েকে যদি তাই পিটিং কাপড় পরিধান করান আল্লাহ নবী বলেন ওই মিত্রী মা বাবাকে কালকে আমাদের দিন তাই পিটিং কাপড় জাহান্নামের কাপড় পরিধান করানো হবে আমারে সেই দিন যখন হয়ে যাবে আমার বন্ধু বান্ধবেরা আল্লাহর নবী আমার বন্ধু পরিবর্তন করতে হবে
দেখা যায় নিজের শরীরের ভিতরে কত টুকু দাস আছে সেই গুরুটা তাই ফিটিং গোল করার কারণে নিজের দেহের ভিতরে কতটুকু মাংস আছে অনুমান করা যায় আল্লাহর নবী সেই বনকে আপনি দিলে ডালা প্রসাদ করবেন সেই বনকে সেই বাড়িকে সেই বেটিকে আপনি ঘিরে দিলাম কাপড় প্রসাদ করবেন আমার গতকাল পাওনা থেকে আপনাদের বাড়ির নিকট থেকে একটা মহিলা আসছে আমার নিকটে এসে বলছে ভাই দরজির আমার একটা আমি তো জানি না তাকে খবর দেওয়া লাগবে ওই মহিলা বলছে ভাই মমতাজ কাটিং ছিল না কয় না চিনি না কয় আমার খানি ওইদিকে যদি তাকে যুবকদের এত মামলা আমার বন্ধুগণ ভাইরা মতস্কাটিং করতে বলছে দর্জি বলছে ভাই বলবে আমি তোমাকে দর্জি আমি তোমার দর্জি উচিত পয়সা নেব উচিত কাম করে দিব রে দর্জি দেব আমি তোমাকে বানায় দিতে পারবো কিন্তু আমার একটা শর্ত আমার বন্ধুগণ এইবার মহিলা রাস্তা দিয়ে হাঁটছে আমার বন্ধুগণ বাংলাদেশি হাঁটি মানুষের বন্ধু আমার আমার বন্ধুগণ ভাইরা চলছে মানুষে ভাবে ম্যাডাম মানুষে ভাবে কত বড় মান চাকরিদার ও বন্ধুগণ ভাইরা রে আমি বক্তা ইসলাম আজকে এই শিয়ারের মধ্যে বসার মতো কোনো ক্ষমতা ছিল না কিছু নিবার না যদি মা বোনের ওই একবার আমার বন্ধুগণ ভাইরা ও সোনার চান বাবা গো আজকে আমার ভাইকে দুধ দিচ্ছি আমার ভাইয়ের চরিত্র খারাপ আমি বক্তা মাসিদের চরিত্র খারাপ কিন্তু না না বাবা কেউ খারাপ পাবেন না যে সমস্ত মহিলার বাবা মা যে সমস্ত মহিলার বড় ভাই গুলে ওই মহিলাদেরকে তাই ফিটিং কাপড় পরিধান করাইতে চা ওই বাবা ইনশাআল্লাহ কে কে পড়াবেন হাত উঠান
আল্লাহ তুমি আমার হাতের কবুল করে নাম তাকবীর নারে তাকবীর ভাই বোন জীবন আপনার মেয়ের জন্য আপনি জান্নাতি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন হ্যাঁ আপনি এবার হজ করতেছেন যাকাত দিয়েছেন আপনার ঈমান ঠিক আছে কিন্তু আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামী হবেন তো ভাই বন্ধুগণ আমি আপনাদেরকে দুটি হাত ধরে অনুরোধ করছি দুটি পা ধরে অনুরোধ করছি আজকাল বোনকে বেটিকে ভাস্তিকে নাতিনিকে নাতিনকে ভাগ্নিকে আজকে আপনি কি করবেন না তাই ফিটিং কাপড় পরাবেন না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি হজরতে মা কত কেমন ছিল ও বাবারা ও ভাইরা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha আব্বা জান আমার ভাই জানা গো ওই দিন আপনার মানে কি হবে ওই বেটির জন্য জাহান্নামে যেতে হবে রে বন্ধুগণ আমার ভাইরা বন্ধুরা বলছে আমার বন্ধুগণ আমার দেখবেন সময় মতে বন্ধুগণ খারাপ দেখে মিষ্টান দিছে যদি বলা হয় যুবক বসে 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 হুজুর সময় নাই কে বর্তমান অনলাইন আপনি তো হুজুর মানুষ কিছু জানেন না এমনি খালি বসে বসে আমি তো বসে আমার একবার ফাইডা ফিরে যাবো না করলে বন্ধগণ আমার ভাইরা সারা সারা গো ও জীবন বন্ধগণ কেন আপনি তাই কেটে রকম করে চলেন আমার জীবন বন্ধুরা একটা ছেলে ছিল গো তোমার এই ধুপড়ি এলাকার মধ্যে ধুপড়ি বাজারে বন্ধগণ রাত্রিতে এক্সিডেন্ট হয়েছে সকালবেলা সে করে আনছে সকালবেলা আসিয়া দেখে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে পুলিশ বেতনে আসছে পুলিশ বেতনে আসার পর খুঁজছে খোঁজার পর দেখছে পুলিশ এবার বলছে এদেরকে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর থানায় যখন প্রশ্নেরম করা হল বন্ধ ওই পুরোই বেতন বলছে কি না জানি তার পকেটের মধ্যে ফোলা দেখা যায় রে না জানি কত মান টাকা আছে এই কথা বলে যুবকের পকেটের মধ্যে হাত দিলারে বন্ধুরে দেখে সোনার হারটা পাইলে আমার হয়ে যাবে না হয় 10 থেকে 15 হাজার টাকা হয়ে যাবে মেদের বাবু বড় আশা করে এবার যখন হাতটা ঢুকাইল পকেটের ভিতরে এবার তাকে বিরাট বড় একটা তসবি পেয়েছে ওই মুসলমানদেরকে দেখে ডেকে বলছে আমার ভাইরা বন্ধুরা আজকে টুপির কত দাম তসবির কত দাম যুবক বন্ধুরে বুঝি না ও বন্ধুগণ ভাইরা সেই টুপির বসিরা আজকে কবরস্থল হয়ে গেল যদি টুপি না থাকতো রে বাবা তাকে আজকে টুপি সুসংগতে নিয়ে তাকে আজকে কবরের মধ্যে রাখতো আমার ভাইরা বন্ধুরা আল্লাহ নবী সসরাম বলছেন তোমরা কি করো লাইনে আসো পর্দার মধ্যে আসো তোমরা দিনের মধ্যে আসো জীবন বন্ধুরে তোমার মতো আমার
তো সাহাবীর ছিল হযরত মাজার ওয়ারিস আমার বঙ্গবন যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল দুইজন বালক ও বাবা বুঝে আপনি কোনো কিছু বললেন না আমাকে দেখা আমার নবী তিনি নবী আমার তাকে শরীর থেকে পাই করে দিয়েছে সেই নবীকে আমার পুত্র বাসায় গান গালাস করে শুধু তাই না আমার নবীকে বহুত পিটাই করতেছে আপনি আমাকে দেখা মাত্র সিনা দিবেন গল্প করতা করতা পাঠের মধ্যে যখন দেখা গেল সাদ বিন আবি আকতাল বলছে বাতিরে ওই যে তোমার শিকার যাইতেছে এই মুহূর্তে সাদ বিন আবি আকতাল কথা শুনে মাত্র ওই দুইজন আমার বন্ধু বন্ধায়রা আবু জাহেলকে আক্রমণ শুরু করলার বন্ধ আবু জাহেল ত্রিপুরা থেকে ফেলে গেল আবু জাহেল আক্রান্ত হয়ে গেল আমার বন্ধু যদি আপনার বাবাকে একজন মারা গেল আমার বাবাকে একজন যদি মারে আমি থাকবো না দাঁড়ায় থাকবো না আমার বন্ধু বন্ধায় থাকে আমল আবু জাহেলের বাবা আমার ভাই বোন বন্ধুগণ আমার সেনা যখন যখন চলে আসলো তুমি সাক্ষী থাকো আমি তোমার দরবারে এই বদল প্রান্তে হাত দান করে দিলাম বন্ধুগণ ওরকম একটা নায়ক মায়ের সন্তান বন্ধুগণ আমার ভাই জানা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন আপনার সবচেয়ে গরমটা কি আল্লাহর নবী বলেন পিল্লাওয়ালি তাইনি তুমি তোমার মা আমার সঙ্গে সেদ ব্যবহার করো নবী বললেন আমি কেউ নবী বললেন আপনার কাছে কামনা
হাজির হয়েছে উনি উঠে বয়ান রাখবে, তিনার নাম হলো কামাল আলী শেখ সাহেব, উনাকে সবার ওনার বয়ানটা আমার থেকে সুমধুর কণ্ঠ। ভাইরা বন্ধুরা, আমি তো কিচ্ছু বলতে পারি না, ওনার বয়ান খুব ভালো, ওনার বয়ান শুনে যাবে ইনশাআল্লাহ। ভাই কে ওটা করবেন না, আল্লাহ নবীকে বলছেন হুজুর আমরা কার খেয়াল করতে পারবো, মনে হচ্ছে তোমার মা বাবার খেয়াল মত করা, তাকে কি করবা? আমার মন্দির ভাইরা আজকে সেই মা বাবা কেন মনে করে না বন্ধ, আজকে আমরা ওনাকে অনেকে জায়গায় চলছি, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর সুস্থ হবে, আমার বন্ধুরা আমি আপনার যখন কবর চলে যাব, মৃত্যুর ছয় মাস আগে মৃত্যুর চল্লিশ দিন আগে সাধারণ গ্রামের ভিতরে চলে যাও, ও বাবা গো সেই কবর তোমার মা চলে গেছে, সেই কবর আমার চলে গেছে, ওই আজরাইল সে নোটিশটা দিয়ে যা মসজিদ কে বল মসজিদ রে, তোমার মহল্লা তো অমুক ব্যক্তিকে নিয়ে আনছি, অমুক ব্যক্তিকে নিয়ে যাওয়ার মসজিদ তুমি কি কাও, মসজিদ বলছে ওই মানুষটা নেই মান্দার, ওই মানুষটাকে তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও, আমার বন্ধগণ ভাইরা এবার যে কোন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হজরত জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল তুমি যে মানুষের জান কেন কবজন করে না বাবা, কেমন করে কবজ করো, জিব্রাইল আজরাইল বলছে ও ইব্রাহিম তুমি একটু চোখ বন্ধ করে থাকো, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলো, আমার বন্ধু আজরাইলের এমন স্রোত হয়ে গেল গো বাবা গো, আজরাইল এমন স্রোত যখন গঠন করলো, ইব্রাহিম বলছে তোমাকে দেখা রাখবে না আজরাইল, আমার মনের ভিতরে ভয় ঢুকেছে আজরাইল, আমি একজন নবী আমাকে তুমি এত কষ্ট মানে সামান্য দেখা মাত্র যে পরিশ্রম দেখলাম, যখন তুমি জানতা কাজ করে সেই সময় না জানি কত কষ্ট হয়ে যা, আমার আপনার নবীর যখন জানকবজ করে গেল বন্ধগণ, জানকবজের আগে বন্ধগণ বিশ্বনবীর বিশ্বনবী আজরাইলকে বলছে আজরাইল আমাকে এমন কষ্ট দিও না রে, বিশ্বনবীর মুখের
মদন সমুহার টুকরে গেছে আমার বন্ধু বরাবর মেরা বিশ্বনবী বলছে না জানি উরুদ পাহাড় পাবার উপরে নেচে বাদেছে আমার বন্ধু বরাবর এসে বললেন তোমার কি হয়েছে দুনিয়ার মধ্যে যা যা করেছো সমস্ত কিছু লাগে দাও আমার বন্ধ গঙ্গায় সমস্ত কিছু লাগে দিতে হবে ওই দিন আপনি বলবে এই লোকটি কি তোমরা চিন যদি নিবন্ধার ব্যক্তি হয় ওই ব্যক্তি বলবে কিছুই যায় না আমার বন্ধুগণ বাইরা যখন কবরে চলে যাব তারপরে আনবে প্রত্যেক নামক ফেরেশতা বলবে ওই প্রত্যেক নামক ফেরেশতা দুটি কান্নায় চোখ নাই আপনাকে আমাকে মারবে তার কানে শুনতে পারবে না চোখে দেখতে পারবে না বন্ধু যখন আমাকে আপনাকে যখন মারবে বন্ধু রে তাদের চোখ নাই কান নাই রে বন্ধু বন্ধু যেরকম তাদের তাদেরকে দেখা যায় এমন ধর বুকের ভিতরে পাথর মেরেছে ওই গুম্বুজের মতো মেরেছে তাদের শরীরের মধ্যে দেহ কোন চিহ্ন নাই তাদের বুকটা টুকরো হয়েছে তাদের কারণটা কি আমার বলছে তারা দুনিয়ার মধ্যে কোন সত্যম করে নাই আজকে তারা নামাজ করে নাই আজকে তারা দুনিয়ার মধ্যে কোন ভালো কাম করে নাই আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে সেই জন্য তারা মানতেছে বন্ধু বন্ধু হাজার কাঁদবেন হাজার মরবে শুনতে কেউ পাবে না এমন আছে পর্যন্ত সেটা
তোমরে মানে বুঝবেন না এমন ভাবে মারবার পাথর এমন ভাবে কাটবার জিভা জানাবের কাশিতে চোখে দেখবে না তবে শুনবে না আমার বন্ধুগণ ভাইরা ওই কবরের ভিতরে চলে যাব মন্দিরে আপনার আমার মা বাবা কবরে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে মৃত্যু গুলো ইন্তেকাল করে ইন্তেকালের পরে তাদেরকে প্রতি বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পরে তাদেরকে দুনিয়ায় আসার জন্য ছুটি দেওয়া হয় তাই জমিনের ভিতরে যে আপনার আমার জন্য আপনার আমার দরবারে চলে আসে ও বাবা আমার আপনার মা কবরে চলে গেছে আমার মা কবরে চলে গেছে তারা যখন জান্নাতের প্লেট হাতে নিয়ে আসে বড় চকর নিয়ে আসে বাবা আসে কবর দরজা আমার জন্য যদি পারো কিছু তোর বাবা রে এই কবরে আমি মা চলে আসছি রে আমার কুড়ি মা বেদন নাই রে বাবা আল্লাহর নবী বলেন আমিন জানাসাতি সাদাকাতুল জারিয়া আও ইলমিহি আম তাফহিহি আও ওয়ালিদুল সালিহ ইয়াদউ লাহু এক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দান করে আপারে সেই দান্না কোনদিন বিপুলে যায় না আমার বন্ধুরে সুতরাং করেন তারা দুনিয়ার মধ্যে তোকে শনিবার দিন আসন্তি সুশনিবার দিন ফজরের পরে তারা চলে যায় একদল মানুষকে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে আল্লাহ বলছে আমার বান্দারে আমার বান্দারে কিসের জন্য হাস বলছে মাবুরে তুমি কেন এভাবে কাঁদছো ওই সকল মা বাবা আল্লাহ আমার ছেলে আমার জন্য করে না দান করে না বাবুরে আজকে আমি জন্য কান্দি আমার এগুলো ছেলে সন্তান দিয়ে কোনো ফায়দা হয় না আপনার আপনার আমার মা হারাইছে আপনার হারাইছে কারণ আমি মহান একজন ছেলে বাবা মা যখন তোমায় চলে গেল আপনার ছেলে চলে যায় ওই মা যখন তোমায় চলে যায় কত আদর করবে বন্ধুগণ ওই মা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে তোমার মাঝে ধর্ম করতাম মা মাদ্রাসায় যাব না মা বলছে বাবা মাঝে তো পাহাড়ি বাবা আজকে তুমি মাদ্রাসায় চলে যাও তোমার উস্তাদ সাহেবের মূর্তিত দেখো তোমার পন্তার উস্তাদ রে বাবা তোমার উস্তাদ সাহেবের মূর্তি আজকাল কত মানুষের সম্মুখে লাগছে রে দেয় আমার আশা আছে বাবা তুমি মাঝে তুমি একদিন মানুষের মধ্যে সেখানে বসে বক্তব্য দিবি আমার মা তোমার চলে গেল রে ভাই বন্ধুগণ সেই দিন সে
রবিবার মঙ্গলবারের দিন ছিল বন্ধু, আমি মাদ্রাসায় থেকে চলে আসছি, আসার পরে তিন দিন আগে চলে আসছি, ওই আম্মা মাকে বললাম মা আমি বাজার থেকে কুমড়ো নিয়ে আসি, চুটকি নিয়ে আসি, মা বলছে বাবা নিয়ে আসে, আমি যখন আমার বাড়ির সম্মুখে মসজিদের সম্মুখে সাইকেল আমার ভাইরা বন্ধুরা সেই মাধ্যমে আমার বন্ধু রে ঈদের দিন পদের নামাজ পড়ে দোহার তুমি কান্দি কিন্তু আমি আজকে মা তোর সব সাইতে সুতের মা আজকে আমাদের সেইবার জন্ম তোমা করলাম আমার বন্ধু বন্ধাইরা রে অনেকের শ্রীমা হারাইছে অনেকের আব্বা হারাইছে আল্লাহর নবি বলেন ইল্লামিন সলাসাতি আমার বন্ধুরা একটা মাদ্রাসা নির্মাণ করার সময় যদি একটা ইটা যদি ফাসলিয়াতে দান করলেন আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি যেন আমার কাবার জন্য আমার মতো নাকি মা হারাইছেন অনেকে বাবা হারাইছেন অনেকে খালা হারাইছেন অনেকে মাসি হারাইছেন বন্ধ সে মা বাবার জন্য সে আপনার জন্য সে আমার জন্য আমি আজকে শান্তি পুনের মুক্তের জন্য সবাই মুক্ত ঘরের জন্য আমার আপনাদের কাছে যাই ওই কবরের কত মনে করে হাসির ময়দান কত মনে করে আমার বন্ধু ওই মা কবরে চলে গেছে ওই কবরে চিন্তা করে আমার মা বাবা খালি হাতে গিয়েছে দুনিয়ার মধ্যে তোমার সেই সম্পদ করে দিয়েছে সেই মা কবরে চলে গেছে আব্বা আমার মার মুখে অনেকে শুনেছেন মারে আমার
5000 টাকা বেশি দিন না